পদার্থবিদ্যার ই স্কুলের আরেকটা কিস্তি নিয়ে আবার হাজির হলাম। তা এই কিস্তিটা একটু অন্য রকম। আগেরগুলোতে আমরা পদার্থবিদ্যার কিছু শুরুর দিকের কথা বলেছি বটে, এইটা এরপরে দু একটা ঠিক পদার্থবিদ্যা নিয়ে নয়, কিন্তু পদার্থবিদ্যার জন্য ভীষণ জরুরি এমন জিনিস নিয়ে। আসলে এরপর আমি যা বলতে চলেছি, এই বলবিদ্যা সম্বন্ধে যা যা বলবো, তার জন্য দুটো জিনিস খুব দরকারি। একটা হচ্ছে ভেক্টর, আর একটা হচ্ছে ক্যালকুলাস। এই অঙ্কের দুটো জিনিস সম্বন্ধে ধারণা কিন্তু খুব ভালো করে থাকতে হবে, অন্তত তাদের নিয়ে খুব বেশি অঙ্ক কষা না হলেও সেগুলো কী, সেটা দিয়ে কী করে কাজকর্ম করতে হয় সেগুলো জানতে হবে। তো তোমরা যারা এই জিনিসগুলো শিখে গেছো তারা হয়তো এই কটা ভিডিও এড়িয়েও যেতে পারো, তবে আমি চেষ্টা করবো এগুলোতে কিছু জিনিস বলার যেগুলো সচরাচর হয়তো তোমাদের স্কুলে বলা নাও হতে পারে। তো আজকের কিস্তি হচ্ছে ভেক্টর দিয়ে শুরু। তবে ভেক্টর এত বড় জিনিস যে একটা আধ ঘন্টা বা আধ ঘন্টা টাকের কথায় তো ভেক্টর বলা বলে শেষ করা যাবে না, কাজেই হয়তো এটা দুটো কিস্তি বা তিনটে কিস্তিতে ভাঙতে হবে। এরপর আমরা ক্যালকুলাসের প্রাথমিক ধারণা নিয়ে কিছু কথা বলব, তারপরে আমরা আবার পদার্থবিদ্যার মূল বিষয় ফিরে আসব। পদার্থবিদ্যা আমাদের মাঝে মধ্যে এমন এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যা শুধু মান আছে, তাছাড়া আর কোনো কিছু বিবেচ্য নয়। যেমন ধরো কোনো কিছুর ভর বা তাপমাত্রা, এগুলোর ক্ষেত্রে মানটা বলে দিলে এবং অবশ্যই এককটা বলে দিলে এগুলো সম্বন্ধে সব কিছু আমাদের জানা হয়ে যাচ্ছে। কিন্তু আরও অনেক কিছু আছে যাদের ক্ষেত্রে কিন্তু ঠিক শুধু মানটা বলে দিলে হবে না, আরও বেশি কিছু বলা দরকার। এই রকম যে মান ছাড়াও অন্য বিবেচ্য ধর্ম আছে এমন কিছু জিনিস, তাই নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ধরনের জিনিস তাদের আমরা খুব সহজ কথায় বলতে পারি, এমন জিনিস যাদের মান আছে আর দিক আছে, এই ধরনের জিনিসকে বলা হয় ভেক্টর। এখন এই মান আছে দিক আছে ব্যাপারটা কি, এটা হয়তো তোমরা সবাই জানো, তবু আরেকবার বলা যাক। যে ধরো তুমি ফুটবল খেলছো এবং তুমি ধরো 30 গজ দূর থেকে বল মারতে পারো, এমন জোরে মারতে পারো যে 30 গজ দূরেও সে বল গোলকিপার কাছে হারিয়ে গোলে বসে যাবে। তো এই 30 গজ দূরত্বটা না হয় বোঝা গেল, কিন্তু শুধু 30 গজ দূরে বললেই তো হবে না, তোমাদের ঠিক দিকে মারতে হবে। তুমি গোলের দিকে না মেরে যদি অন্য কোনো দিকে মারো তাহলে বস্তু 30 গজ সরবে বটে তোমার বলটা, কিন্তু সে ঠিক তার উদ্দিষ্ট জায়গায় তো গিয়ে পৌঁছবে না। কাজেই বলকে ঠিক ঠিকানায় পাঠাতে গেলে যেমন তোমাকে শুধু কত দূরে পাঠাতে হবে তার সাথে সাথে কোন দিকে পাঠাতে হবে সেটা বলে দিতে হয়, এরকম আরও অনেক জিনিস আছে। যেমন কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হচ্ছে তখন সেই বলটা কত বড় সেটার উপর যেমন তার নড়াচড়াটা নির্ভর করবে, কিন্তু ঠিক সেই বলটা কোন দিকে তার উপরে নিশ্চয়ই নির্ভর করবে। এইরকম যেসব জিনিস আছে যাদের ক্ষেত্রে মান এবং দিক দুটোকেই বিবেচনা করতে হয় তাদের আমরা বলি ভেক্টর। এবং ভেক্টরকে যখন আমরা ছবি এঁকে দেখাই তখন দেখাই এরকম তীর হিসেবে, যেখানে তীরটা দেওয়া হচ্ছে বোঝাতে ভেক্টরটা কোন দিকে আছে। এখন এই যে দুটো মাথায় এ আর বি দুটো লিখে দিয়ে আমি এ বি ভেক্টর, এ বি লিখে উপরে তীর মারছি, এটার মানেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এ থেকে বিতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। মানে যে বহন করা এই কথাটা যে বললাম, এখান থেকেই কিন্তু ভেক্টর নামটার উৎপত্তি। ল্যাটিনে ভেক্টর শব্দের অর্থ হচ্ছে বাহক, এবং এই শব্দটা কিন্তু তোমরা অন্য জায়গায় দেখেছো, বায়োলজিতে জীববিদ্যায় নিশ্চয়ই দেখেছো যে কোনো রোগ বহনকারী যে অর্গানিজম তাদের কিন্তু বলা হয় ভেক্টর। যেমন ম্যালেরিয়ার ভেক্টর হচ্ছে মশা, ম্যালেরিয়া বহন করে নিয়ে যায় বলে। এখানেও ভেক্টর কথাটা মানে কিন্তু আসলে আদতে সেখান থেকে এসছে, যে সবচেয়ে সোজা যে ভেক্টরের উদাহরণ আমরা সব জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে সরণ,
একটা বিন্দু থেকে সরে অন্য একটা বিন্দু যেতে গেলে কিভাবে যেতে হয়, সেখানে অবশ্যই এ থেকে তুমি যদি বি বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে এ বি দূরত্ব শুধু জানলে চলবে না, এ থেকে বিতে যেতে গেলে কোন দিকে যেতে হবে সেটাও জানতে হবে। কাজেই সেখান থেকে এই বহন করার যে ধারণা সেখান থেকে আমরা এর নাম দিয়েছিলাম ভেক্টর। এবং এই ভেক্টরে ঠিক বাংলা প্রতিশব্দ তেমন খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমি অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, তাতে একটা শব্দ দেখেছিলাম, শব্দটা হচ্ছে সদিশ। সত্যি কথা বলতে কি আমার শব্দটা খুব একটা পছন্দ হয়নি। ভালো করে ভেবে দেখলে কথাটা কিন্তু খুব একটা খারাপ কথাও নয়। সদিশ মানে যে সহদিশা, এমন জিনিস যার দিক আছে। তা আমাদের অন্যান্য জিনিস যাদের আমরা বলে থাকি স্কেলার, যা শুধু বা মানক, যা শুধু মান আছে, সেই সব জিনিসের তুলনায় ভেক্টরের তফাত থাকে। ভেক্টরের তফাত হচ্ছে মানের সঙ্গে সঙ্গে তাদের দিকও আছে, সেই জন্য সদিশ নামটা খুব একটা খারাপ না। তবে যেহেতু ভেক্টর কথাটা বলতেই আমি অভ্যস্ত, আমি কিন্তু ভেক্টরই বলবো। তাহলে এই যে ভেক্টর, তার মান যেটাকে আমরা এই মড চিহ্ন দিয়ে দেখাই, এ বি চারদিকে দূর দাঁড়িয়ে দিয়ে বলি যে এটা হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যটা কত, এই ম্যাগনিচিউড বা মান আর দিক, এই দুটো মিলিয়ে কিন্তু ভেক্টরটাকে বোঝানো হয়। আমরা পরবর্তীকালে দেখব এই যে মান আর দিক দুটোই আছে এটা দিয়েই ভেক্টর বোঝানো যায়, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এর সাথে সাথে আরও কিছু জোড়ার দরকার আছে, বা ভেক্টর জিনিসটাকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়, কিন্তু আপাতত এই সংজ্ঞা দিয়ে আমাদের দিব্যি কাজ চলে যাবে। আচ্ছা, এখন ভেক্টর দিয়ে নানা রকম অঙ্ক করতেই হবে আমাদের, তার মধ্যে একটা বড় অঙ্ক হচ্ছে ভেক্টরের যোগ। এখন এই যোগ কথাটা বুঝতে হবে যে এটা কিন্তু সাধারণ সংখ্যার যোগ করার মতো জিনিস নয়। কাজেই যোগ শব্দটা আমি এখানে ব্যবহার না করে আমরা একদম অন্যরকম কোনো শব্দ ব্যবহার করলেও করতে পারতাম, কিন্তু আমরা একটু পরেই দেখব যে এই যে যোগটা আমরা সংজ্ঞা দিয়ে চলেছি যার, সেটার সঙ্গে কিন্তু আমাদের সাধারণ সংখ্যার যোগের বেশ কিছু সাদৃশ্য আছে, সেই জন্য যোগ নামটা খারাপও নয়। আর তাছাড়া যোগ কথাটা আমরা কী অর্থে ব্যবহার করি? তিনটে আপেল রাখলাম এক টেবিলের উপর, আরও চারটে আপেল রাখলাম, তাহলে মোট সাতটা আপেল হলো। এই যে দুবার তিনটে আপেল আর চারটে আপেল মিলিয়ে সাতখানা হলো, এই যে মিলিয়ে মোট কী হচ্ছে, এই ধারণা কিন্তু ভেক্টরের যোগের ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যদি তুমি সরণের কথা ভাবো, ধরো আমি এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, তার জন্য একটা সরণ আছে, যেটা ওই আমার ছবিতে লাল ইত্যাদি দেখানো হয়েছে এ থেকে বি অবধি। এবার ধরো তারপরে আমি বি থেকে সি বিন্দুতে যাচ্ছি, এটা হচ্ছে এই ম্যাজেন্টা রঙের ইত্যাদি দেখানো হয়েছে। তো এই যে দুটো সরণ যদি পরপর হয়, তা আমি কোথা থেকে কোথায় অবধি গেলাম? আমি এ থেকে শুরু করেছি, শেষে কিন্তু আমি সিতে পৌঁছব। তার মানে এই যে দুটো পরপর সরণ হলো, তাদের মোট ফল কী হলো? এ থেকে সি পর্যন্ত সরণ। এই জন্যই ভেক্টরের যোগ করার নিয়মটা একদম এইভাবে তৈরি করা হয় যে এ থেকে বি বিন্দু অবধি একটা ভেক্টর আঁকা হয়েছে। ভেক্টর আঁকার জন্য অবশ্যই তীর আমি ব্যবহার করছি, একটা মান আছে, তার একটা দিক আছে, আর তারপরে আমি বি থেকে সি অবধি আরেকটা ভেক্টর আঁকছি। এই যে দুটো ভেক্টর, এটাকে যদি তুমি ত্রিভুজের দুটো বাহু ভাবো, তৃতীয় যে বাহুটা যেটা প্রথম ভেক্টরের ল্যাস থেকে শুরু করে শেষের ভেক্টরের মূলে অবধি যাচ্ছে, এইটাকে আমরা বলবো এই দুটো ভেক্টর এ বি আর বি সির যোগফল। এটাকে আমরা বলি যোগ করা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। এখন এই যে নিয়ম, এছাড়া অন্য একটা নিয়মের কথা আমরা হাতছাড় বলে থাকি, নিয়মটা আসলে একই নিয়ম, কিন্তু সেটা কোথা থেকে আসে সেটা একটু ভেবে দেখা যাক। ধরো এই যে বাঁদিকে আমরা যে ছবিটা এঁকেছি, তুমি দেখতে পাচ্ছ একটা ভেক্টর এ বি আর একটা ভেক্টর বি সি যোগ করেছি, করে পাচ্ছি এই এ সি ভেক্টরটা। এখন একটা জিনিস ভেবে দেখো যে এখানে কী করা হয়েছে, প্রথম ভেক্টরের শুরু থেকে শেষ বিন্দু অবধি টানা হলো, তারপর প্রথম ভেক্টরে যে শেষ বিন্দু যে মাথা, তার সাথে কিন্তু পরের ভেক্টরের লেজটা জুড়ে দেওয়া হয়েছে। এইভাবে তুমি এ থেকে বি তারপর বি থেকে সিটা এঁকেছো, করে এ থেকে সি অবধি একটা ভেক্টর আঁকতে পারছো। কিন্তু তুমি এটা না করে যেটা করতে পারতে,
সেটা হচ্ছে বিসি ভেক্টরটাকে, যেহেতু তার মানার দিকটাই বিবেচ্য, আমি যদি তাকে সমান্তরালভাবে সরিয়ে দিই এখান থেকে এখানে নিয়ে চলে আসি, মানে এমনভাবে সরিয়ে আনি যাতে ল্যাচটার বি বিন্দুতে না থাকে, বরং প্রথম ভেক্টর শুরু যেখান থেকে হয়েছে সে এ থেকেই শুরু হয়, তাহলে সেটা কথা দুটো ভেক্টর ল্যাচ যদি আমরা মিলিয়ে দিই তাহলে কি হচ্ছে, এই যে এ ডি ভেক্টরটা এটা কিন্তু আসলে সেই বিসি ভেক্টরটাই, স্ট্রেস এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, সমান্তরালই সরিয়েছে, তার ফলে এডির দৈর্ঘ্য পাল্টায়নি তো বটেই, দিকও পাল্টায়নি। এইবার তাদের দুজনের যোগফল কি হবে? অবশ্যই এডি আর বিসি যেহেতু একই ভেক্টর, সেহেতু এবি আর এডি যোগ করলে যা হবে সেটা এবি আর বিসি যোগ করলে যা হতো তাই, মানে এসি ভেক্টরটা। তো এই যে ছবিতে ডান দিকে যে ছবিটা আঁকা আছে সেখানে এবি আর এডি যে দুটো ভেক্টর জোড়া হচ্ছে সেই দুটো ভেক্টর কিন্তু ত্রিভুজের দুটো বাহু নয়, বরং এটা সামন্তরিকের দুটো বাহু যারা একটা বিন্দুতে মিলিত হয়েছে, কোন বিন্দুতে, যেখানে দুটো ভেক্টর শুরু হচ্ছে, আর সেখান থেকে যদি বিপরীত বিন্দু অবধি এটা কর্ণ আঁকি সেই কর্ণটা হচ্ছে এই দুটি ভেক্টরের যোগফল। তাহলে এই হচ্ছে প্যারালোগ্রাম সূত্র বা সামন্তরিক সূত্র ভেক্টরের যোগ করার জন্য, যে দুটো ভেক্টরকে যদি আমি এমনভাবে আঁকি যে তাদের শেষ বিন্দু মানে ল্যাচ দুটো এক জায়গায় মিলে থাকে, তাহলে এই দুটো ভেক্টরকে বাহু করে, সন্নিহিত বাহু করে যদি আমি সামন্তরিকটাকে এঁকে ফেলি, তাহলে যে ওই যে কমন পয়েন্ট যে বিন্দুতে দুটো ভেক্টরই জুড়েছিল সেই বিন্দু থেকে যদি আমি বিপরীত বিন্দু দিয়ে কর্ণ রাখি সেই কর্ণটা হচ্ছে এই ভেক্টর দুটোর যোগফল। আচ্ছা, এই যে সহজ যোগ করার নিয়মটা আমরা পেলাম, এই নিয়মটা অবশ্যই সংখ্যা যোগ করার নিয়মের থেকে অনেকটাই আলাদা, হতেই হবে, সংখ্যা তো শুধুই মান থাকে, এক্ষেত্রে তো মান দিক দূরেই আছে, কাজে দুটোকে বজায় রেখে আমাদের একটা যোগফলের নিয়ম ঠিক করতে হবে। তো দেখে আমরা যোগ বলছি কেন, এক তো বললাম যে স্মরণের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি এ বি দিলে যা হবে তারপর বি সি দিলে যা হবে এই দুটো মিলিয়ে হবে এসি, কাজেই এই যে এসি স্মরণটা যে এ বি আর বি সি এই দুটো স্মরণের যোগফল সেটা যোগের সাধারণ যে মানেটা আমরা করে থাকি তার থেকেই বেরিয়ে আসছে। কিন্তু আরো কিছু ধর্ম যদি আমরা দেখি যোগে, তাহলে কিন্তু এই নামটা, এই যোগফল নামটা যে কতটা ঠিক সেটা আরো ভালো করে বুঝতে পারবো। যেমন এখানে দেখো, আমি যদি এর সাথে বি এই দুটো ভেক্টর যোগ করি, তাহলে এ ভেক্টরটাকে আমি এঁকেছি, এ ভেক্টর হচ্ছে এই লাল তীরটা, বি ভেক্টর হচ্ছে ম্যাজেন্টা তীরটা, এবং এইভাবে এঁকেছি যাতে এর পরে বি যোগ করা আছে, মানে এটা হচ্ছে এ প্লাস বি। তো আমি যদি বিটাকে সমান্তরালি সরিয়ে এখানে নিয়ে আসতাম আর তারপরে এটা যোগ করতাম, বি এর শেষ বিন্দু থেকে এটা শুরু করতাম, তাহলে আমি পেতাম বি প্লাস এ, তাহলে আসতো এই যে নীল তীরটা সেটা। এখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই যে ত্রিভুজ আর আগের যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু একেবারেই এক ত্রিভুজ, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস। তার মানে এই যে এ প্লাস বি যে ভেক্টরটা আমি পেয়েছি আর বি প্লাস এ যে ভেক্টরটা আমি এখন আঁকলাম, এই দুটো কিন্তু একই দিকে এবং তাদের মান এক হতে বাধ্য, কাজে এ প্লাস বি আর বি প্লাস এ সমান। যোগফলের ক্ষেত্রে এটা হয়েই থাকে, সাধারণ সংখ্যার যোগের ক্ষেত্রে হয়ে থাকে, দেখছি যে ভেক্টরের যোগের ক্ষেত্রে এটা ঠিক। এটার একটা নাম আছে, এর পোশাকি নাম হচ্ছে কমিউটেটিভ, মানে এই যে এ আর বি উল্টে দেওয়া এটাকে বলা হয় কমিউট করা, আর যেহেতু উল্টো হলেও কোনো তফাৎ হয় না সেই জন্য আমরা বলি যে ভেক্টরের যোগফল সাধারণ যোগফলের মতোই কমিউটেটিভ, কমিউট করে, একটা একটা উল্টে দিলেও কোনো তফাৎ হয় না। একটা জিনিস কিন্তু ভেবে দেখো যে আমরা যদি ত্রিভুজ সূত্র না ব্যবহার করে সামান্তরিক সূত্র ব্যবহার করতাম তাহলে কিন্তু এই কমিউটেটিভ সূত্রটা একেবারে চোখের সামনে জল জল করে দেখা যেত, কারণ কোনো প্রমাণই করতে হতো না। কারণ সামান্তরিক সূত্রের কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে দুটো যে ভেক্টর এই দুটোরই ল্যাচকে এক জায়গায় মিলিয়ে আমি একটা সামান্তরিক আছি, সেখানে কোন ভেক্টরটা আগে আছে কোনটা পরে আছে এমন কোনো কথা ওই সূত্রের মধ্যে নেই। ত্রিভুজ সূত্রে বরং এর সঙ্গে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করার সময় বলা হয়েছে এর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বিটা শুরু করতে হবে,
কাজে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কিন্তু যেভাবে আমরা বলছি তাতে এ প্লাস বি আর বি প্লাসের আলাদা হওয়ার একটা তাও সম্ভাবনা রয়ে যাচ্ছে। এখনই দেখালাম যে আসলে তারা আলাদা নয়, এবং আলাদা যে নয় সে সামান্তরিক সূত্র দেখলে একেবারে প্রথম থেকেই হয়ে যেত, কারণ সেখানে আমি আলাদা করে এ প্লাস বি আর কোনটা বি প্লাসে করতেই পারবো না, দুটো ভেক্টর মিলিয়ে আমাদের একটা বিন্দুতে শুরু করতে হবে, তাহলে কোনটাকে আমি এ বলছি কোনটাকে বি বলছি কিচ্ছু যায় আসে না। আচ্ছা, এইবার এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম আছে সাধারণ যোগ ফলে, ভেক্টরের যোগ যেটাকে মেনে চলে, সে এই ধর্মটার নামটা একটু খটমটো, এদের বানায় অ্যাসোসিয়েটিভ ল। এখন এই অ্যাসোসিয়েটিভ কথাটার মানে কি, বা এগুলো খটমটো জিনিস, এটা কি আমাদের চেনা জিনিস, চেনা ধর্ম? এক্ষুনি তো বললাম যে সাধারণ যোগেরও সেই ধর্মটা আছে। আসলে কিন্তু এই ধর্মটা আমরা সবাই খুব চিনি। ধরো তোমাকে যদি কেউ বলে 3 4 5 যোগ করো, তুমি নিশ্চয়ই করতে পারবে। যদি বলে 3 4 5 বিয়োগ করো, তাহলে কিন্তু ব্যাপারটা অত সোজা হবে না। 3 4 5 গুণ করলেও কোনো সমস্যা নেই, যদি কেউ বলে 3 4 5 ভাগ করো, তাই তো ভাবতে বসতে হবে যে আসলে 4 কে 5 দিয়ে ভাগ করে সেটা দিয়ে 3 কে ভাগ করবো, না 3 কে 4 দিয়ে ভাগ করে তাকে 5 দিয়ে ভাগ করবো। যে কীভাবে আমরা জিনিসটা করছি সেটা কিন্তু তফাত করে দিচ্ছে বিয়োগের বেলায় বা ভাগের বেলায়, যোগ বা গুণের বেলায় কিন্তু নয়। মানে যেটা এখানে দরকারি কথা সেটা হচ্ছে এই যে নিয়মটা, আমি এ প্লাস বি আগে করছি ব্র্যাকেট বা বন্ধনী দিয়ে সেটাই বোঝানো হচ্ছে, তার সঙ্গে সি জুড়ছি সেটা, আর আগে বি প্লাস সি করছি তার সঙ্গে এ জুড়ছি, এই দুটো কিন্তু একই। খেয়াল করো, যোগ কিন্তু আসলে দুটো জিনিসের মধ্যে হয়। যখন তুমি 3 4 5 যোগ করছো বলছো, তখন কিন্তু আসলে তুমি 3 এর সাথে 4 যোগ করছো, তার সাথে 5 যোগ করছো, কিংবা 4 এর সাথে 5 যোগ করে তার সাথে 3 যোগ করছো। প্রত্যেকবারই কিন্তু দুটো জিনিসের মধ্যেই যোগটা করছো, কিন্তু সেই দুটো জিনিস কোন দুটোকে তুমি আগে নিচ্ছো কোনটাকে পরে নিচ্ছো তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। যোগের ক্ষেত্রে কোনো তফাৎ হয় না, যেহেতু তফাৎ হয় না সেই জন্য আমরা এই বন্ধনীর উল্লেখ না করেও 3 4 5 যোগ করো এই কথাটা বলতে পারি, 3 4 5 বিয়োগ করো বলতে পারি না, কারণ এইটা আর এটা এই দুটো বোঝাই যাচ্ছে একেবারে আলাদা জিনিস। এটা হচ্ছে 3 এর থেকে -1 বাদ দেওয়া মানে 4, আর এটা হচ্ছে -1 এর থেকে -5 বাদ দেওয়া মানে -6। সেই একই রকমভাবে 3 × 4 × 5 আর 3 × 4 × 5 গুণের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু একদম দুটো ক্ষেত্রেই সমান উত্তর আসবে, কাজে এক্ষেত্রে বন্ধনীটা কোথায় বলে দিতে হয় না। এই যেরকম পরিস্থিতিতে যেরকম যেরকম জিনিসের জন্য বন্ধনী কোথায় দেবো সেটা বলে দিতে হয় না, তাদের আমরা বলি অ্যাসোসিয়েটিভ। কীভাবে অ্যাসোসিয়েট করছি, আগে এর সাথে বিকে অ্যাসোসিয়েট করছি, এর সাথে বিকে একসাথে নিচ্ছি তার সাথে সিকে নিচ্ছি, না আগে বির সাথে সিকে নিচ্ছি তার সাথে একে নিচ্ছি, এ দুটোর কোনো তফাৎ নেই। আচ্ছা, এই যে নিয়মটা, এটা শুধু যে যোগ বা গুণের জন্য খাটে তা নয়, ভেক্টরের যোগের জন্যও খাটে। কী করে আমরা সেটা বুঝবো, আবার সেই ত্রিভুজ সূত্রে ফেরত যাই। এটা হচ্ছে এর সাথে বিকে জুড়লাম, কোনো নীল তীরটা পেলাম, এটা হচ্ছে এ প্লাস বি। এবার এই সবুজ তীরটা যদি সি হয়, তাহলে এ প্লাস বি এর সঙ্গে সি জুড়লে কি পাবো, এই যে নীল তীর আর সবুজ তীর দিয়ে যে ত্রিভুজ তৈরি হয়েছে তার তৃতীয় বাহুটি, এটা হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি। কিন্তু এটা ভেবে দেখো যে আমি এই মাঝখানের তীরটা যদি না ভেবে এই বিন্দু থেকে একটা তীর আঁকতাম, তাহলে কী হতো, এর সাথে এই তীরটা যোগ করলেও কিন্তু একই জায়গায় পৌঁছাতো। এটা আমি কী করছি, এই লাল তীর মানে এ, তার সঙ্গে নীল তীর, এই নীল তীর যেটা আসলে বি প্লাস সি, তাকে যোগ করছে। তাই দেখাই যাচ্ছে এই যে কালো তীর যেখানে আমি পৌঁছচ্ছি শেষমেশ, সেটা আমি আগে এ প্লাস বির সাথে তার সাথে যে সি যোগ করে যা হবে, কি আগে বি প্লাস সি করে তার সাথে এ যোগ করলেও কিন্তু একই হবে। তাহলে এই যে ভেক্টর যোগ করার সহজ সূত্রটা আমরা লিখলাম, তার এই দুটো ধর্ম দেখা যাচ্ছে, কমিউনিকেটিভ আর অ্যাসোসিয়েটিভ। আর এই অ্যাসোসিয়েটিভ ধর্মটা আছে বলেই খুব সুবিধা হয় যে তুমি একসঙ্গে দুটো কেন,
চাইলে 10টা 15টা যতগুলো খুশি ভেক্টর যোগ করতে পারো। বন্ধনীটা কোথায় দেবে সেটা যেহেতু ভাবার কোনো দরকারই নেই, আমি যে কোনোভাবে যোগটা করতেই পারি। তবে এই যে ছবিগুলো আমরা এঁকেছি এখানে, সেখান থেকে কিন্তু একটু ভাবলেই বুঝতে পারবে যে দুইয়ের বেশি ভেক্টর যোগ করার একটা জ্যামিতিক সহজ উপায় আছে। উপায়টার নাম হচ্ছে বহুভুজ সূত্র বা পলিগন রুল। আর এই পলিগন রুল ব্যাপারটা এরকম যে আমি প্রথম ভেক্টরটা আঁকলাম, তা সেটা যেখানে শেষ হচ্ছে মানে তার মাথা থেকে পরের ভেক্টর লেজটা বসালাম, সেটার মাথা থেকে পরের ভেক্টর লেজটা বসালাম, এরকম করে পরপর যদি লেজগুলো বসিয়ে যাই সবকটা ভেক্টর এঁকে ফেলার ফলে যেটা হবে, একদম শুরুর বিন্দু যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে একদম শেষের বিন্দু অবধি যদি একটা ভেক্টর টানি, মানে যে বহুভুজটা তৈরি হবে প্রায় তৈরি হয়ে এসছে কিন্তু শেষে একটা বাহু কম পড়েছে, সেই শেষের বাহুটা হচ্ছে ভেক্টরগুলোর যোগফল। এখন তুমি যদি এইগুলোকে স্মরণ হিসেবে ভাবো যে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলাম, তারপর এখান থেকে এই বিন্দুতে গেলাম, তারপর সেখান থেকে এই বিন্দুতে গেলাম, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে নিয়মটা এরকম কেন, যে শুরুতে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এতগুলো স্মরণের পরে আমি এইখানে এসেই শেষ করেছি। কাজেই অনেকগুলো ভেক্টর যোগ করার উপায় জ্যামিতিকভাবে অন্তত হচ্ছে এই পলিগন রুল। এখন সবসময় খাতায় ছবি এঁকে ভেক্টর যোগ করা এটা তো সহজ ব্যাপার হয় না, সেই জন্য আমরা এছাড়া অন্য যোগ করার সহজতর উপায় যেখানে শুধুমাত্র সংখ্যা যোগ করলে চলে যায় সেটা এরপরে খুঁজে বের করব একটু পরে। আপাতত আমরা আরো কিছু এই যোগের ধর্ম নিয়ে আলোচনা করে নিই। যেমন এমনি সংখ্যা যখন যোগ করি তখন একটা বিশেষ সংখ্যা আমাদের আছে, তো সেই সংখ্যাটা হচ্ছে শূন্য। সেই শূন্যকে যে কোনো সংখ্যার সাথে যোগ করলে সেই সংখ্যাটা পাল্টায় না, ঠিক সেরকমই ভেক্টরের মধ্যেও এরকম একটা বিশেষ ভেক্টর আছে যাকে আমরা বলছি নাল ভেক্টর। এই নাল ভেক্টর মানে কি, এমন একটা ভেক্টর যার মান শূন্য। এবং আমরা যে বলেছিলাম যে সব ভেক্টরেরই মান এবং দিক আছে, সেটা কিন্তু এই একটি ভেক্টরের ক্ষেত্রে কথাটা ভুল হয়ে যাচ্ছে সেই কথাটা। কেন না, এই ভেক্টরের মান নেই, মান শূন্য। শূন্য হওয়া আর মান নেই কথাটা অবশ্য এক কথা নয়, মান শূন্য কিন্তু তার কোনো ঠিক নির্দিষ্ট দিক নেই, সে যে কোনো দিকেই হোক না কেন, তুমি যদি নাই সরো, তুমি কোন দিকে না সরছো তাতে কিছু যায় আসে না, তুমি একই জায়গায় থাকবে। কাজেই এই যে স্পেশাল ভেক্টর যাকে আমরা বলছি নাল ভেক্টর, এটার কিন্তু কোনো নির্দিষ্ট দিক থাকতে পারে না। কিন্তু এর ধর্মটা কি, এর ধর্ম হচ্ছে তুমি যে কোনো ভেক্টর নাও, যে কোনো ভেক্টর এ নাও, তার সঙ্গে যদি তুমি জিরো যোগ করো, এই নাল ভেক্টর যোগ করো, সেটা তুমি ডান দিকে রেখে যোগ করো বা বাঁ দিকে রেখে যোগ করো তাতে কোনো তফাৎ হবে না। আমরা আগেই দেখেছি ভেক্টরের যোগফল হচ্ছে কমিউটেটিভ, কোনটা আগে কোনটা পরে তাতে কিছু যায় আসে না, কিন্তু দুটো ক্ষেত্রেই হবে উত্তরটা এ। তাহলে এই যে বিশেষ ধর্মটা আছে এই নাল ভেক্টরে, সেটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই একই রকম শূন্য যেমন আছে সাধারণ সংখ্যার মধ্যে, সেরকম সাধারণ সংখ্যার ক্ষেত্রে একটা ঋণাত্মক সংখ্যাও আছে। তিনের সঙ্গে -3 যোগ করলে শূন্য পাওয়া যায়, ছয়ের সঙ্গে -6 যোগ করলে শূন্য পাওয়া যায়, পাইয়ের সঙ্গে -5 যোগ করলে পাওয়া যায় শূন্য। সেরকম যেমন সব সংখ্যার একটা নেগেটিভ আছে, ঠিক একই রকম প্রত্যেক ভেক্টরেরও একটা নেগেটিভ আছে। নেগেটিভ মানে এমন একটা ভেক্টর যে যোগ করলে আমি ওই নাল ভেক্টরটা পেয়ে যাব, এবং সেটাও কিন্তু বের করা খুব সোজা। সেই ভেক্টরটা কীরকম, এই কালো তীরটা যদি ভেক্টর এ হয় তাহলে নীল তীরটা হচ্ছে -A, এ ভেক্টরের নেগেটিভ। এর সঙ্গে ঠিক সমান দৈর্ঘ্যের সমান মান, কিন্তু দিকটা ঠিক উল্টো দিকে। তার ফলে আমি যদি এটাকে এই দিকে যোগ করতে যাই তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে এ ভেক্টরটাকে আঁকতে হবে। ধরা যাক আমি এটা ভেক্টর আঁকলাম, তারপর -A ভেক্টরটাকে আঁকতে হবে কিভাবে, না এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে তাকে শুরু করতে হবে, মানে উল্টো দিকে আঁকতে হবে। কাজে যেখানে শুরু করেছিলাম ঠিক সেখানেই ফেরত আসছি, তাই এ আর -A যোগ করে আমি সবসময় নাল ভেক্টর
বা শূন্য ভেক্টরটা পাবো। তাহলে কি তাহলে ভেক্টরের যোগফল যে জিনিসটা সেটা আমাদের সাধারণ সংখ্যার যোগের মতো নয়, তার পেছনে একটা জ্যামিতি আছে, দুটো বাহু ত্রিভুজে তৈরি করে তৃতীয় বাহুটা আঁকতে হয়, কিংবা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে সামান্তরিককে কর্ণটা আঁকতে হয়, এটাই হোক না কেন তার কিন্তু যে ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অনেকটাই সাধারণ যোগের যে ধর্ম তার সাথে অনেকটাই মেলে। কমিউটেটিভ, এ প্লাস বি আর বি প্লাসের সমান। অ্যাসোসিয়েটিভ, বন্ধনীটা কোথায় দিচ্ছ তার উপর উত্তর নির্ভর করে না। শূন্য সংখ্যার মতো একটা শূন্য ভেক্টর আছে, আর যেমন প্রত্যেক সংখ্যার একটা ঋণাত্মক সংখ্যা আছে সেরকম প্রত্যেক ভেক্টরের একটা নেগেটিভ ভেক্টর আছে। এই এতগুলো সাযুজ্য থাকার ফলেই কিন্তু এই যে ভেক্টর যোগকে আমরা যে যোগ বলছি সেই নামকরণটা সার্থক হচ্ছে। এটাকে যোগ বলে চালিয়ে দিলে সাধারণ যোগ জিনিসটা যদিও আলাদা, তাহলেও এক্ষেত্রে বুঝতে বা ব্যবহার করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এছাড়া কি করা যায় ভেক্টরকে? এছাড়া ভেক্টরের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করা যায়, সেটা হচ্ছে স্কেলার বা দিকশূন্য দিকহীন জিনিস, মানক যা শুধু মান আছে এমন সংখ্যা দিয়ে গুণ। সেটা ব্যাপারটা কিরকম না মনে করে দেখো, আমরা যখন ছোটবেলায় গুণ শিখেছিলাম তখন গুণ জিনিসটা কি ছিল? গুণ ছিল এই যে দুইকে তিন দিয়ে গুণ করা, এটা মানেটা হচ্ছে দুইকে তিনবার যোগ করা, তিনটে দুই যোগ করা। তাহলে সেই জিনিসটা যদি আমি ভেক্টরের ক্ষেত্রেও লাগাই তাহলে টোয়াইস এ ভেক্টরটা কি হবে? একটা ভেক্টর এ নেব, আবার একটা ভেক্টর এ নেব, এই দুটোকে যোগ করব। এখন করলে কি দাঁড়াবে? যে ফলে যে ভেক্টর দাঁড়াবে যোগ করে সেটা নিশ্চয়ই প্রথম যে ভেক্টর এ দিয়ে শুরু করেছিলাম তার থেকে দুগুণ লম্বা হবে এবং একই দিকে হবে। যেটা যদি আমি টোয়াইস এ না নিয়ে থ্রি এ নিতাম, তিনটে এ যোগ করতাম, ছবিটা আপনি বুঝতে পারবে যে প্রথম যে ভেক্টর দিয়ে শুরু করেছি মানে এ ভেক্টর তার তিন গুণ লম্বা হবে এবং দিকটা একই হবে। তা এটা গেল একটা ভেক্টরকে যদি আমি একটি পূর্ণ সংখ্যা দিয়ে, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ফলটা কি হবে সেটা বোঝে, সেটা খুব সোজা। সেটা হচ্ছে মানটা তত গুণ হয়ে যাবে আর দিকটা একই থাকবে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যার বদলে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? নিয়মটা একই রকম। আমি যদি একটা সংখ্যা এম, যেখানে এম হচ্ছে একটা স্কেলার বা সংখ্যা, তাই দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমি একটা নতুন ভেক্টর পাবো, সেই ভেক্টরটা কি এক এ ভেক্টর যতটা লম্বা তার থেকে এম গুণ লম্বা, এবং দিকটা কোনটা? দিকটা হচ্ছে এর দিকে। এটা হচ্ছে যদি এম ধনাত্মক সংখ্যা হয় তবে, আর এম যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এম গুণ লম্বা ধরতে পারে, কারণ কারণে ব্যক্তির দৈর্ঘ্য তো সবসময় ধনাত্মক সংখ্যা, কাজেই এম যেহেতু ঋণাত্মক আমি এম গুণ লম্বা বলতে পারবো না, কিন্তু এম এর যে মান অ্যাবসলিউট ভ্যালু সেই মড অফ এম দিয়ে ভেক্টরের মানটা গুণ হয়ে যাবে। কিন্তু দিকটা কি হবে? দিকটা একই দিকে হবে কিন্তু উল্টো দিকে, কাজে একই দিক নয় উল্টো দিকে হবে যদি এম ঋণাত্মক হয়। আর এই যে এম এর এই যে দুটো দুটো এম এইরকম দুটো ছাড়াও আর কি হতে পারে? এছাড়া হতে পারে শূন্য। শূন্য হলে কি হবে সেটা বেশ সহজ, তার জন্য কিছু ধর্ম এই স্কেলার দিয়ে গুণ করার। তা প্রথমে এই সহজ ধর্মটা দেখে নি, যদি দুটো স্কেলারের যোগফল এম আর এন যদি দুটো স্কেলার হয়, এম প্লাস এনকে যদি আমি এ দিয়ে গুণ করি, এটা খুব সহজেই প্রমাণ করে দেওয়া যায় যে ফলটা হবে একে এম দিয়ে গুণ করলে যা হয় যে ভেক্টরটা হয়, আর একে এন দিয়ে গুণ করলে যে ভেক্টরটা হয়, এই দুটো ভেক্টরের যোগফল। কাজেই সাধারণ সংখ্যার ক্ষেত্রে যেমন দুই প্লাস তিন ইন্টু পাঁচ করলে দুই ইন্টু পাঁচ আর তিন ইন্টু পাঁচ আলাদা করে যোগ করলে যা হয় তাই আসে, ভেক্টরের ক্ষেত্রেও সেটাই খাটে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল, যে স্কেলার মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটস ওভার ভেক্টর ওভার ভেক্টরস। আচ্ছা, আরেকটা ধর্ম এখানে লেখা নেই কিন্তু সেটা লিখে নেওয়া ভালো, সেটা হচ্ছে যদি একটা স্কেলার হয় আর দুটো ভেক্টরের যোগফল নিয়ে কাজ করি তাহলে এটা খুব সহজ জ্যামিতি দিয়েই দেখিয়ে দেওয়া যায় যে ফলটা হবে এম এ প্লাস
প্লাস এমবি, এটাও ডিস্ট্রিবিউটিভ ল, কিন্তু এটা একটু অন্যরকম ডিস্ট্রিবিউটিভ ল। এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউট ওভার ভেক্টরস, যে ভেক্টরের যোগফল আগে করুন পরে করুন কিছু যায় আসে না। এর এগুলো থেকে যে যে ধর্ম দিয়ে আমি এটাকে সংজ্ঞায়িত করছিলাম সেগুলো থেকে, কিংবা এই ধর্ম থেকে খুব সহজেই দেখিয়ে দেওয়া যায় যে শূন্য সংখ্যাটা দিয়ে যদি তুমি একটা ভেক্টরকে গুণ করো, তার ফলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। কেন না এই নিয়মটা যদি আমি এখানে খাটাই যে শূন্যকে এ দিয়ে গুণ করলে কী হবে, শূন্য দিয়ে তার মান গুণ হয়ে যাবে, আর শূন্য দিয়ে যে মানই গুণ করো না কেন ফল হবে শূন্য। কাজেই যে ভেক্টরটা আমি পাবো শূন্য দিয়ে গুণ করার পর সেটা হচ্ছে একটা ভেক্টর যার মান শূন্য, মানেই সেটা কাজেই সেটা নাল ভেক্টর। আবার খুব সহজেই প্রমাণ করে দেওয়া যায় যে মাইনাস ওয়ান দিয়ে যদি একে গুণ করো তা তুমি পাবে মাইনাস এ, মানে এ ভেক্টর নেগেটিভ। আর এই প্রমাণটা কি, এর প্রমাণটা কিন্তু খুব সোজা। আমি যদি ওই উপরের যে ধর্মটা যেটা আমার প্রমাণ করিনি কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে এরকম হবে, এটাকে যদি আমি ব্যবহার করি এটা কি দাঁড়ালো, এটা হচ্ছে ওয়ান ইন্টু এ, মানে এ নিজে প্লাস মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হচ্ছে এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু এ। আর এদিকে কি পাচ্ছি, ওয়ান প্লাস মাইনাস এ ওয়ান তো শূন্য, কারণ শূন্যকে এ দিয়ে গুণ করলে পাচ্ছি শূন্য ভেক্টর। তাহলে এই মাইনাস ওয়ান ইন্টু এ হচ্ছে এমন একটা ভেক্টর যাকে এর সাথে যোগ করলে শূন্য পাওয়া যায়, কাজেই মাইনাস ওয়ান ইন্টু এ হচ্ছে এর নেগেটিভ, যে ভেক্টরটা এর দিকে এর সঙ্গে সমান মান কিন্তু উল্টো দিকে। আচ্ছা এই স্কেলার গুণ দিয়ে গুণ করা এটা শিখে যাওয়ার পর একটা খুব সহজ জিনিস আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে একটা ভেক্টরের মান যাই হোক না কেন তার দিকটা বোঝানোর জন্য কিন্তু তার দিকে একটা একক ভেক্টর জ্বলে দিলেই হয়, মানে এমন একটা ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে এক। এখন তোমাকে যদি একটা ভেক্টর এ দেওয়া হয় আর বলা হয় তার দিকে এর দিকে একক দৈর্ঘ্যের ভেক্টর বের করা, কী করে করবে, খুব সোজা, তুমি এর যা মান সেটা যাতে কেটে যায় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবে, মানে ওয়ান বাই মডে এটা দিয়ে গুণ করবে। এই যে এর দৈর্ঘ্য যদি মডে হয় ওয়ান বাই মডে দিয়ে গুণ করবে, তাহলে কিন্তু এর দিকে একক ভেক্টর পাওয়া যাবে। এই একক ভেক্টরকে আমরা যখন লিখি তখন আমরা সাধারণত মাথার উপর একটা টুপি পরিয়ে দিই, মানে মাথার উপর তীর থাকা মানে যে কোনো ভেক্টর আর মাথার উপর টুপি থাকাটা সাধারণভাবে এটাই ব্যবহার করা হয়, মাথার উপর টুপি থাকাটা হচ্ছে একক ভেক্টরের চিহ্ন। আর ঠিক এইটা যেমনভাবে পেলাম সেই একই রকমভাবে আমরা ঘুরিয়ে জিনিসটাই লিখতে পারি, যে কোনো ভেক্টর আমি সেই ভেক্টরের দিকে যে একক ভেক্টর মানে এন হ্যাট তাকে যদি তার মান দিয়ে গুণ করি তাহলে সেটা পেয়ে যাব। এটা কেন এটা বলে বুঝিয়ে বলা নিশ্চয়ই দরকার পড়বে না। তাহলে আজকে আমরা কী কী শিখলাম সেটাকে ঝট করে ঝালিয়ে নেওয়া যাক। আমরা ভেক্টরের যোগ সম্বন্ধে শিখেছি, ভেক্টরকে স্কেলার দিয়ে বা মানক দিয়ে গুণ কী করে করতে হয় সেটাও শিখে গেছি, আর তাদের কিছু ধর্ম শিখেছি। ধর্মগুলো যেমন এরকম যে আচ্ছা এই চিহ্নটা এটা তোমরা চেনো কি না আমি জানি না, অনেকে হয়তো চেনো, এই উল্টোনো এর মতো দেখতে চিহ্নটার মানে হচ্ছে ফর অল, সব এর জন্য। মানে আমরা এখানে যেটা বলছি যে এ আর বি যে কোনো ভেক্টর হোক না কেন এ প্লাস বি আর বি প্লাস এ সমান হবে, এটা কমিউটেটিভ সূত্র। তাহলে ভেক্টরের যোগ হচ্ছে কমিউটেটিভ। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কোনো তিনটে ভেক্টর যদি তুমি নিয়ে নাও ফর অল এ বি এন্ড সি বন্ধনীটা তুমি কোথায় দিচ্ছ তার উপর যোগফল নির্ভর করবে না, এটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ ল। এবং এই নিয়মটা আছে বলেই আমরা বন্ধনীটাকে পুরোপুরি বাদ দিয়ে বলতে পারি এ বি আর সি যোগ করে দাও, কারণ এখানে আগে এ বি যোগ করছো না আগে বি সি যোগ করছো তাতে কিচ্ছু যায় আসে না। এর সাথে আমরা এটাও দেখেছি যে আমাদের ভেক্টরের মধ্যে এই যে উল্টোনো ই এর মতো দেখতে চিহ্নটা এটা হচ্ছে
देयर एग्जिस्ट माने এরকম একটা কিছু অস্তিত্ব আছে, শূন্য ভেক্টর, শূন্য সংখ্যার মতো শূন্য ভেক্টরও আছে, যেটা এমন যে যেটা এমন এই যে কোলনটা মানে হচ্ছে যেটা এমন ফর সাচ দ্যাট ফর অল এ ভেক্টর সব এর জন্যই ইকুয়াল টু এ হবে। আর এর সঙ্গে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সব এর জন্য ফর অল এ দ্যার এক্সিস্ট মাইনাস এ, কি না এর সাথে মাইনাস এ যোগ করলে বা মাইনাস এর সাথে এ যোগ করলে দুটো ক্ষেত্রেই আমি শূন্য দেখতে পাব। আচ্ছা এটার পোশাকি নাম অ্যাডিটিভ আইডেন্টিটি। আইডেন্টিটি মানে এই শূন্যটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্যবহার করলে অন্য কোনো ভেক্টর পাল্টায় না, আর এটা হচ্ছে ইনভার্স বা আমাদের সোজা ভাষায় নেগেটিভ। এ তো গেল ভেক্টর যোগ করার ধরন। এবার আসি স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করা তার কথায়। তারও কিছু প্রপার্টি বা ধর্ম আমরা দেখেছিলাম, যেমন আমরা দেখেছিলাম যে যে কোনো দুটো সংখ্যা যারা বাস্তব সংখ্যা তাদের যোগফল দিয়ে যদি কোনো ভেক্টরকে গুণ করা হয় তাহলে সেটা আলাদা আলাদা করে সংখ্যাগুলোকে দিয়ে ভেক্টরটাকে গুণ করে তারপর যোগ করলে একই ফল পাওয়া যাবে। আর তার সঙ্গে এটাও দেখেছিলাম যে দুটো ভেক্টরকে যোগ করে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করা হয় যে সব যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা সত্যি যে যদি যে কোনো দুটো ভেক্টর নিয়ে তাদের যোগ করে তাকে এম দিয়ে গুণ করা হয় সেটা করা আর আলাদা আলাদা করে এম দিয়ে ভেক্টর দুটোকে গুণ করে যোগ করা ফলটা একই। এর সঙ্গে এই ধর্মটাও আমরা দেখেছিলাম। এটা আমরা যেভাবে ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করার কথা বলেছি তার থেকে এটা একেবারেই স্পষ্ট। এছাড়া আরেকটা ধর্ম আছে যেটা কথা আমি আগে বলতে ভুলে গেছি কিন্তু সেটাও খুব সহজেই বোঝা যায়, সেটা হচ্ছে এই যে তোমরা পরপর দুটো আলাদা স্কেলার দিয়ে একটা ভেক্টরকে গুণ করলে যা পাবে আর দুটো গুণফল দিয়ে সেই ভেক্টরকে গুণ করলে যা পাবে এই দুটো একই। এখন এই যে ধর্মগুলো পরপর লেখা হলো, আটখানা ধর্ম আমি লিখে ফেলেছি, এই ধর্মগুলো নিয়ে আমরা স্কুলের লেভেলে অতটা চর্চা করি না কিন্তু আসলে কিন্তু এই ধর্মগুলো খুব জরুরি। এগুলো আছে বলেই ভেক্টরের যোগ করার এই যে আজব নিয়মটা কিন্তু সাধারণ যোগের নিয়মের মতোই কাজ করে। তার ফলে আমরা যখন ভেক্টরের যোগ নিয়ে কাজকর্ম করি তখন কিন্তু আমরা সাধারণ সংখ্যার যোগের যে নিয়মগুলো লাগাই তা নিয়ে যেরকমভাবে অঙ্ক কষি ঠিক সেইভাবেই অঙ্কটা কষে ফেলতে পারি। এরপর যেটা আমাদের বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ঠিক আছে এইসব ধর্মগুলো তো হলো, কিন্তু ধরো দুটো ভেক্টর আছে যেটা তোমায় দেওয়া আছে তার দিক জানো তো তার মান জানো তা যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে যেটাকে আমরা অনেক সময় লব্ধি ভেক্টর বলে থাকি বা রেজাল্টেন্ট ভেক্টর, তার মান বা দিক এগুলো কষে বের করার কি কোনো সহজ ফর্মুলা আমরা বের করতে পারি? বা উল্টো প্রশ্ন, একটা ভেক্টর দেওয়া আছে আমি কি দুটো আলাদা আলাদা দিকে এমন ভাব ভেক্টর বের করতে পারি যেগুলো যোগ করলে এই ভেক্টরটা পাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এবং এগুলো করে আমাদের লাভটা কি হবে, এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। আজকে এই অবধিই থাকি।